স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার সকাল 8:30 দিকে তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ এক প্রেস বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG0584 ফ্লাইট যোগে আজ সকাল 8:30 দিকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন ওবায়দুল কাদের। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে শিগগিরই তিনি ঢাকায় ফিরবেন বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।